রাজধানী বাড্ডা এবং নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নারী সহ দুজন নিহত হয়েছেন। এছাড়া তিন জেলায় গণপিটুনিতে আহত হয়েছেন তিন নারী। সকালে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডায় গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী। পুলিশ বলছে গুজবে কান দিয়েই ঘটনাটি ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এই হামলা আর ভাঙচুর। অভিযোগের প্রথমে আঙুল ওঠে নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবকের দিকে। বলা হয় এই রসরাজ দাস ইসলাম ধর্মের অবমাননা করে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যে কোনো ভুল তথ্যকে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াকে বলা হয় ফেক নিউজ। তথ্য প্রযুক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে অন্যতম আশঙ্কার কারণ এখন ভুয়া খবর বা ফেক নিউজ ছড়িয়ে পড়ার বিষয়টি। যে কোনো আলোচিত ঘটনাকে কেন্দ্র করে সত্যনিষ্ঠ সংবাদের বিপরীতে দুই একটা ভুয়া খবর ভাইরাল হওয়া যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মূলত তিনটি মাধ্যমে এই ভুয়া খবরগুলো ছড়িয়ে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া ওয়েবসাইট ও গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম ভুয়া তথ্য যাচাই না করেই পাঠক ফেসবুক, টুইটার, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। পরবর্তীতে এসব ভুল তথ্য বড় বড় নৃশংস ঘটনার রূপ নেয়, যেমন কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা, পদ্মা সেতুতে মাথা লাগবে গুজবে সাধারণ মানুষকে গণপিটুনিতে হত্যা, থানকুনি পাতায় করোনা মুক্তি বলে প্রচার করা উল্লেখযোগ্য। ভুয়া ওয়েবসাইট ফেক নিউজ ছড়াতে এখন সত্যনিষ্ঠ সংবাদ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের পুরো নকল ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। আসল ওয়েবসাইটের আদলে এসব নকল ওয়েবসাইটে ভুয়া খবর প্রকাশ করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পাঠকদের বিভ্রান্ত করছে। বেশিরভাগ পাঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এসব খবর দেখে বুঝতে পারেন না কোনটি আসল আর কোনটি নকল। গণমাধ্যম গুজব ছড়ানোয় বর্তমানে সবথেকে বেশি যেটিকে দায়ী করা হয় তা হচ্ছে ক্লিকবেট। এর মূল উদ্দেশ্য আকর্ষণীয় হেডলাইন অথবা থাম্বনেল ব্যবহার করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ। এ ধরনের শিরোনামগুলো এমনভাবে দেয়া হয় যেন পাঠক ক্লিক করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এছাড়াও যে কোনো সংবাদ মাধ্যমের কোনো খবর যদি জাল সংবাদ বা মিথ্যে খবর হয় সেটাও ফেক নিউজ। ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন এ দুভাবেও মিথ্যে খবর ছড়ায়। এর মধ্যে ডিসইনফরমেশন যা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয় আর মিসইনফরমেশন অনিচ্ছাকৃতভাবে। আরেকটি মাধ্যম ফিশিং, অবৈধভাবে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে গুজব ছড়ানো হয়। এক্ষেত্রে বিভিন্নভাবে এক ধরনের মেলিশাস মেসেজ পাঠানো হয় যা দেখতে হুবহু সঠিক মেসেজের মতো হয়ে থাকে, কিন্তু এতে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে তা চলে যায় ডার্ক সাইট অথবা হ্যাকারদের কাছে, এতে তা ব্যবহার করেও গুজব ছড়ায়। ডিপফেক টেকনোলজি ব্যবহার করেও গুজব ছড়ানো হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হ্যাক করা অথবা ফায়দা হাসিলের জন্য ব্যবহার করা হয়। এটি অডিও, ভিডিও অথবা ছবি পরিবর্তনের মাধ্যমে ব্যবহার করা হয়। যেমন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কথা বলতে, তবে আসলে সে বারাক ওবামা নয়, অন্য একজন ডিপফেক টেকনোলজি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। ফেক নিউজ ছড়িয়ে পড়ার পেছনে তিনটি কারণকে প্রধান হিসেবে মনে করা হয়। বিরোধী অথবা ভিন্নমতের রাজনৈতিক দলকে কোণঠাসা করা, ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা
ছড়িয়ে দেয়া কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। আস্থাভাজন অথবা মূলধারার গণমাধ্যমের সংবাদ অনুসরণ করা, কোনো তথ্য দেখা বা শোনা মাত্রই আবেগবশত তা শেয়ার না করে কমন সেন্স ব্যবহার করা, কোনো মাধ্যম থেকে শুনলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই সেটা বিশ্বাস না করা, সেই সাথে সংবাদটি যাচাই না করে সাথে সাথে শেয়ার না করা, খবরের তথ্যসূত্র কিংবা ছবি ভিডিও নিয়ে সন্দেহ মনে হলে এর উৎস যাচাই করে নেয়া। তাই যে কোনো নিউজ অথবা তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা অত্যন্ত জরুরি। আগে নিজে যাচাই করুন, এরপর তা সঠিক মনে হলে অন্যকেও জানান।